দুয়ারে স্বাস্থ্য পরিষেবায় বিধায়ক হুমায়ুন কবির ও মুর্শিদাবাদ বহরমপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আনারুল ইসলামের উদ্যোগে সালারে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন বহরমপুর বিধায়ক হুমায়ুন কবির, মুর্শিদাবাদ বহরমপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আনারুল ইসলাম, ভরতপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সমষ্টি উন্নয়ন আধিকারিক আশিস মণ্ডল, সালার থানার ওসি ইন্দ্রনীল মহন্ত সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আজ রবিবার সালার ডাকবাংলো প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন বিধায়ক হুমায়ুন কবির। স্বাস্থ্য পরিষেবাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই উদ্যোগ গ্রহণ করেন তিনি এবং তার দলীয় কর্মী সমর্থকরা। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের সাহায্যে এই কর্মসূচি গ্রহণ করা হয় বলেই জানা গেছে। জয়দুল শেখের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণ অ্যাডমিনিস্ট্রেশন মিটিং করতে আসবেন, আমরাও বিধায়করাও সেই সরকারের পার্ট অফ দ্য একজন সদস্য, কাজেই মূল মুখ্যমন্ত্রী সাংবিধানিকভাবে তিনি রাজ্যের প্রশাসনিক কর্তা সব দিক দিয়ে। আমাদের জেলা শাসক থেকে শুরু করে মাননীয় বিডিওরা, আমাদের এসডিও সাহেবরা, পুলিশ প্রশাসনের এসপি সাহেব থেকে শুরু করে অ্যাডিশনাল এসপি, এসডিপিওর র্যাঙ্ক থেকে শুরু করে ওসি সবাই থাকবে সেখানে। বিশেষ কিছু আমাদের বলার কিছু ব্যাপার নেই, আমাদের কাজের কোনো প্রয়োজন হলে, দরকারি কোনো প্রয়োজন হলে আমরা ঠিক যথাসময়ে, নবান্ন আছে, তেনার বসার স্থায়ী ঠিকানা আছে, আমরা তার ডিমান্ড যেখানে যা দেওয়ার ঠিক সেইভাবে দেব। উনি এখানে প্রশাসনে মিটিং করতে আসবেন, উনি কি বলবেন সেটাই আমরা শুনবো, ওনার নির্দেশটাকেই আমরা আগামী দিনে এই সালারের বুকে, ভরতপুরের বুকে, গোটা মুর্শিদাবাদ জেলায় ওনার নির্দেশটাকেই আমরা, তার নির্দেশ, তার উন্নয়ন আরও যাতে গতি আনা যায়, আরও যাতে মুর্শিদাবাদ জেলায় একটা বড় জেলা, তিন নম্বর জেলা পশ্চিমবাংলার বর্তমান যতগুলো জেলা আছে তার মধ্যে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, তারপরেই থার্ড জেলা, ২২টা বিধানসভা আসন এই জেলায় তিনটে সাংসদ। আপনারা জানেন যে গত ২০২১-এর ভোটে ২২-এর মধ্যে আমরা ২০টা তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতেছি, যেটা স্বাধীনতার পর এরকম দৃষ্টান্ত নেই যে এত এককভাবে বামফ্রন্ট ৩৪ বছরেও কোনো দিন এই রেজাল্ট করতে পারেনি। কংগ্রেসের আমলেও সিদ্ধার্থ শঙ্কর রায় মুখ্যমন্ত্রী, বিধান রায় মুখ্যমন্ত্রী, তারাও কোনো দিন এই মুর্শিদাবাদ জেলায় এইভাবে রেজাল্ট করতে পারেনি। সেদিক দিয়ে নেত্রীর কর্মঠ, নেত্রীর কর্মপন্থা, নেত্রীর যে সিদ্ধান্ত, নেত্রীকে দেখে গোটা ২০২১ সালে যে রেজাল্ট, মানে তৃণমূল কংগ্রেস নেত্রীর নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হয়েছে, আমরা মুর্শিদাবাদেও সেই স্রোতে আমরা সাঁতার কেটেছি, গা ভাসিয়ে দিয়েছি। কাজে নেত্রী আমাদেরকে কি দেবেন, নেত্রী আমাদেরকে কি নির্দেশ দেবেন, সেটাই আমরা শোনার জন্য ওখানে অধীর আগ্রহে অপেক্ষা। আমি চাইবো স্বাস্থ্য পরিষেবাটা ভালো করার জন্য, আমি চাইবো আমাদের হসপিটালটাকে সুপার হসপিটালই হসপিটাল করার জন্য, আর দ্বিতীয় অবশ্যই চাইবো এমএলএ সাহেবের সঙ্গে সুর মিলিয়ে আমাদের যে টিয়াঘাটটা আছে ওখানে একটা ব্রিজ যদি করে দেওয়া যায়, মেনলি আমি প্রথমে এটাই চাইবো। স্বাস্থ্য পরিষেবা এবং টিয়াঘাট এই দুটো হ্যাঁ ডেফিনেটলি বলবো যে আমাদের হসপিটালটাকে, দেখুন কান্দি সাব ডিভিশনে কান্দির পরে সবচেয়ে গুরুত্ব হচ্ছে সালারের, একমাত্র রেলওয়ে যোগাযোগ এখানে রয়েছে, ইভেন কান্দির লোকও সালারে নেমে এখান থেকে কান্দিতে যায়, সুতরাং সেই জায়গাটার যদি স্বাস্থ্য পরিষেবাটা আমরা ভালো করতে পারি তাহলে আপামর জনসাধারণের উন্নয়নের সঙ্গে মানুষের আশীর্বাদটাও অনেক পাওয়া যাবে, এটাই হচ্ছে আমাদের কথা। আমরা চাইবো সালার হসপিটালটাকে সুপার হসপিটালে যে হসপিটালগুলো রয়েছে তার মধ্যে আনার জন্য। ঘোষ ফটো সেন্টার, এ কমপ্লিট ডিজিটাল স্টুডিও, বিবাহ তথা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য যোগাযোগ করুন ঘোষ ফটো সেন্টারে। এখানে পিভিসি কার্ড, ফটো ফ্রেম, ল্যামিনেশন, ডিজিটাল কার্ড, ভিজিটিং কার্ড প্রভৃতি তৈরি করা হয়। আমাদের ঠিকানা ঘোষ ফটো সেন্টার, রঘুনাথপুর সিনেমা হল মোড়, রঘুনাথপুর। সম্পর্ক ফোন নাম্বার ৯৯৩২২৬২৪৩৫।